ওয়েলকাম স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রনিক্স নিয়ে ইলেকট্রনিক্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তো সেখানে ইলেকট্রনিক্সের একটি চ্যাপ্টারে যেটা আছে ফোটোডায়েট অর্থাৎ এখান থেকে প্রথমে বলে দিই এখান থেকে তিন নম্বরের কিন্তু দুটো প্রশ্ন আসে ঠিক আছে তিন নম্বরের দুটো প্রশ্ন ট্রানজিস্টর থেকে একটা দিল আবার হয়তো গেটের উপরে একটা দিল এই রকম আছে আবার ফটোডায়েট এলইডি ডায়েট এইগুলোর উপরেও দেয় তো সব ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো যে ফটোডায়েডের আইভি লেখচিত্র অঙ্কন করো ফটোডয়েডের কী আর জন্য সেটিকে কেন আমরা বিপরীত বায়সে রাখি এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন তো চলো আমরা সেই প্রশ্নটা একটু আলোচনার মাধ্যমে আনি প্রথমে দেখো কারেন্টটা প্রথমে যে গ্রাফটা সেই গ্রাফটা দেয়া হয়েছে তো ফটো ডায়রে কি ফটো পড়লে তবেই কিন্তু ডায়কটা কার্যকর হয় বা আলো পড়লে বা আলোক শক্তি পড়লেই তবে কার্যকর হয় বা সূর্যের আলো পড়লেই তবেই কিন্তু সে কার্যকর হয় তার মানে কি প্রথমেই এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আয়ের মানটা নির্দিষ্ট থাকে কিন্তু একটা বিভব পাওয়ার পরেই কিন্তু একটা বিভব পাওয়ার পরেই কিন্তু সে আয়ের মানটা কি হয় প্রভাব মাত্রাটা নিচের দিকে কমতে থাকে তুলনামূলকভাবে ভোল্টেজটা যত বাড়ে ভোল্টেজটা বেড়ে একটা যে নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে যায় তার জন্য প্রবাহ মাত্রার মান কিন্তু কমতে থাকে তুলনামূলকভাবে অর্থাৎ আমি যদি এরমভাবে বলি অর্থাৎ এই দিক থেকে যদি আমরা করি এদিকে আই এমপিয়ার এদিকে ভি ভোল্ট তাহলে প্রথমে একটা ভোল্টেজ পড়ছে এই নির্দিষ্ট পয়েন্টে পো স্থির ঠিক আছে তারপরে কি হবে এই যে ভোল্টেজের মানটা সেই ভোল্টেজের মানটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে যেমন কারেন্টের মানটা কমে যায় ভোল্টেজের মানটাও কিন্তু আস্তে 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 এরকমভাবে কিন্তু কমতে থাকবে এই পয়েন্ট যদি করি তাহলে গ্রাফটা এই রকম গ্রাফ হবে আবার এই ভোল্টেজের মানটা কিন্তু নির্দিষ্ট সেই একই ভোল্টেজে তারপরেও কিন্তু কারেন্টটা বা ভোল্টেজটা ড্রপ করে মানে এই একই বরাবর গ্রাফ এটাকে যদি আমরা আই ওয়ান দিয়ে সূচিত করি এটাকে আমরা কি আই টু দিয়ে সূচিত করবো এইভাবেই কিন্তু সৌরকোষের বা ফটো ইলেকট্রিক ডায়ারের আইভি করা হয় এবারে নেক্সট প্রশ্ন ফটোডায়েডকে ক্রিয়ার জন্য কেন বিপরীত বয়সকে রাখা হয় ফটোডায়স যদি আমরা ফরোয়ার্ড বয়সে রাখি বা সম্মুখ বয়সে রাখি তাহলে কি হবে যে সংখ্যাগুরু যে বাহকগুলো আছে সেগুলো কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে এবং যার ফলে কিন্তু তড়িৎ প্রবাহের যে আনুপাতিক বৃদ্ধিটা অর্থাৎ তড়িৎ প্রবাহের যে অনুপাত মানে একটার আর একটা যে বৃদ্ধি সেটা কিন্তু কম হবে আবার অপরপক্ষে যদি আমরা ফরোয়ার্ড রিভার্স বায়ার্সে রাখি মানে বিপরীত বয়সে রাখি সেক্ষেত্রে কিন্তু সংখ্যা লঘু যে বাহকগুলো যেমন আগের ক্ষেত্রে সংখ্যা গরু বাহকগুলো সংখ্যায় যারা কম যে বাহকগুলো সেগুলো কিন্তু তরিতপ্রবহনে অংশগ্রহণ করায় তড়িৎ প্রবাহের আনুপাতিক বৃদ্ধি কিন্তু অনেক বেশি হবে তাহলে তুলনামূলক আমরা কী দেখছি যে ফরোয়ার্ড বয়সে রাখলে এক ফরওয়ার্ড বয়সে যদি রাখি সেটা একটা হবে অর্থাৎ সম্মুখ বয়সে রাখলে কি হচ্ছে তুলনামূলক প্রবাহের আনুপাতিক বৃদ্ধি কম হচ্ছে আবার যদি রিভার্স বয়সে রাখি বা বিপরীত বয়সে রাখি তাহলে আনুপাতিক বৃদ্ধি বেশি হচ্ছে সেই কারণে কি হবে আলো আপতন করলে বিপরীত তড়িৎ প্রবাহের বৃদ্ধি খুব সহজে বোঝা যায় এই কারণে ফটোডায়েটকে আমরা কি করে রাখি বিপরীত বায়াসে রাখি কিসে রাখি বিপরীত বায়াসে রাখি বুঝতে পারলে এবারে এই কথাগুলো আমি যেগুলো বলছি সেই কথাগুলো লেখা আকারে দেখবে পেয়ে যাবে অসুবিধা হওয়ার কিছু নেই লেখা আকারে তোমরা পেয়ে যাবে অসুবিধা পাওয়ার কিছু নেই তো চলো আরও একটা প্রশ্ন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেই নেক্সট প্রশ্ন আসি চলো আমরা নেক্সট প্রশ্ন বলছে যে অদিত্য প্রবাহ কী এবং সৌরকোষ ব্যবধানে বা নির্বাণে গ্যালিয়াম আস্তানাইট কেন ব্যবহার করা হয় এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু পিডিএফ আকারে করা আছে যারা পিডিএফ আকারে পেতে চাও ওর হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেও পিডিএফ আকারে পেয়ে যাবে তবুও একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছে এখানে সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তুমি কিন্তু ডিটেলসে পেয়ে যাবে তো চলো আমরা সেটা আলোচনায় করি যে পিএন সংযোগে অদীপ্ত প্রবাহ বা ডার্ক কারেন্ট বা আলোকহীন প্রবাহ মাত্রা বা অন্ধকার প্রবাহ কি সেটা আলোচনা করি যখন আমরা পিএন সংযোগে কোনো আলোক বিকিরণ না ফেলা অবস্থায় সংযোগটিকে অল্প পরিমাণ বিপরীত বয়সে প্রযুক্ত হলে তার মধ্যে দিয়ে কিন্তু সামান্য একটু হলেও কিন্তু কারেন্ট পাওয়া যায় বিপরীত সম্পৃক্ত পাওয়া যেটা বলে এটাকেই বলা হয় কি অন্ধকার প্রবাহ যখন পিএন সংযোগ করা হয় তখন কোনো আলোক বিকিরণ না ফেলা অবস্থায় সংযোগটিকে অল্প পরিমাণ বিপরীত বায়াস প্রযুক্ত হলে তার মধ্যে দিয়ে কিন্তু স্বল্প পরিমাণে বিপরীত সম্পৃক্ত প্রবাহ পাওয়া যায় একেই বলা হয় কি অন্ধকার প্রবাহ বা আলোকবিহীন প্রবাহ নেক্সট হচ্ছে সৌরকোষ নির্মাণের জন্য গ্যালিয়াম আসানাইটকে সাধারণত ব্যবহার করা হয় কেন কারণ ডেড় ইলেকট্রন ভোল্ট বা তার কাছাকাছি পটি ব্যবধানযুক্ত অর্ধপরিবাহীগুলি সৌরকোষ নির্মাণের ক্ষেত্রে আদর্শ হয়ে থাকে মানে যার হচ্ছে ইলেকট্রন ভোল্ট ডের পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট বা ডের ভোল্ট ইলেকট্রন ডের ভোল্ট বলছে ডের ইলেকট্রন ভোল্ট বা তার কাছাকাছি তার কাছাকাছি যদি কোনো পুটি ব্যবধান থাকে যুক্ত অর্ধ যে সৌরকোষ নির্মাণের ক্ষেত্রে কী হয় আদর্শ মানে সব থেকে প্র্যাকটিক্যাল হয়ে থাকে এদের উচ্চ আলোক শোষণ ক্ষমতা শোষণ গুণাঙ্ক রূপান্তর দক্ষতার মান এছাড়া ধরো উৎপাদন ব্যয় এগুলো কিন্তু খুব ভালো বিবেচনায় রাখা হয় এই কারণেই কি করা হয় সিলিকনের সিলিকন যেটা সিলিকনের ধরো ইলেকট্রন ভোল্ট যদি আমরা ভাবি সেটা প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রন ভোল্টের কাছাকাছি গ্যালিয়াম আস্তানিটকে যদি ভাবি তার এ প্রায় ওয়ান পয়েন্ট ফোর টু ইলেকট্রন ভোল্ডের কাটাকাছি আমার যে ক্যাডমিয়াম টাইটেরিয়ামকে ভাবি তার কত ওয়ান পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ডের কাছাকাছি রকম হলে কিন্তু এদের উপাদানগুলো কিন্তু আমরা এই কারণে বেশি পছন্দ করি বুঝতে পেরেছ তো অন্ধকার প্রভাব কি এবং গ্যালিয়াম আসানেট কেন ব্যবহার করা হয় বুঝতে পারলে তাহলে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এরপরে একটু অঙ্ক ধরনের প্রশ্ন আসায় আসছে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী নেক্সট প্রশ্ন দেওয়া আছে যে একটা ট্রানজিস্টারের প্রদত্ত একটা সারুনি দেওয়া আছে একটা তথ্য দেওয়া আছে ঠিক আছে একটা তথ্য দেয়া আছে সেই তথ্যর উপর বেস করে বলছে সেই তথ্যর উপর বেশ করে বলছে যে ইনপুট রোড কত নির্ণয় করে এবং ট্রানজিস্টারের এছাড়া কি ট্রানজিস্টারের নিঃসারক ও সংগ্রাহক যদি বদল বদল করা হয় তাহলে কি হবে সেটা নির্ণয় করতে বলেছে তো এটাকে যদি আমরা জুম করি একটু দেখে নিই জুম করে বলছে যে সি কত দেয়া আছে সি টেন ইলেকট্রন ভোল্ট এবং ঠিক আছে ভি বি দেওয়া আছে দুটো করে মান দেওয়া আছে টেন ইলেকট্রন ভি ভির দুটো মান দেওয়া আছে জিরো পয়েন্ট এইট টু ফোল্ড জিরো পয়েন্ট সেভেন টু ফোল্ড আইভির মান দেওয়া আছে দুটো মান তাহলে প্রশ্নটা আরেকবার পড়ে নিই বলছে যে একটি ট্রানজিস্টারের সাধারণত তথ্য দেওয়া আছে এগুলি ব্যবহার করে অর্থাৎ ভি সি এরও দুটো মান আছে অর্থাৎ কম্পিউটার ঠিক আছে অর্থাৎ ট্রানজিস্টারের যে দুটো কন্ডিশন হয় বেস অ্যামমিটার কম্পিউটার অ্যামমিটার এবং যে বেস কারেন্ট সেটা দেওয়া আছে বলছি ইনপুট রোধ কত নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের ইনপুট ডোট নির্ণয় করতে গেলে কি করতে হবে ভি আমরা ইনপুট রোড এখান থেকে যদি নির্ণয় করি ভি বি বাই আইবির অনুপাত এবার এই দুটো যেহেতু আছে তাদের বিয়োগ ফলটাকেই আমরা ডেল বলবো সেই মানটা বার করলেই আমরা ইনপুট রোডটা পেয়ে যাব তাহলে ডেল ভিবি কী হবে বেশি কারেন্ট তুলনায় মাইনাস যে কম কারেন্ট সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে জিরো পয়েন্ট ওয়ান টেন ভোল্ট আবার যদি আইবিটা বার করি তাহলে এখানে ইনপুট রোধ বার করা হয়েছে তাহলে আইবিটা যদি বার করি আইবিটা কি হবে আশি মাইনাস তিরিশ মাইক্রো অ্যাম্পিয়ার ফলে পঞ্চাশ মাইক্রো অ্যাম্পিয়ার তাহলে ইনপুট রোধ আমরা কোথা থেকে পাবো আর ইন ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আইবি তাহলে এখান থেকে এখানে কি ভি সি এর যে মানটা সেই দুটো মান দেখো দুটোই কিন্তু দশ ভোল্ট করে তার মানে ভি সি কি ধ্রুবক রাশি কী রাশি ধ্রুবক রাশি তাহলে এদের যদি আমরা অনুপাত করি অনুপাত করলে কত পাবো ডেল ভিবি কত পেয়েছি জিরো পয়েন্ট টেন এবং এটা পঞ্চাশ মাইক্রো অ্যাম্পিয়ার তাহলে জিরো পয়েন্ট টেন বাই পঞ্চাশ মাইক্রো অ্যাম্পিয়ার এবং অ্যাম্পিয়ারে করলে পঞ্চাশ ইন্টু টোয়েন্টি টু পার্স সিক্স মাইনাস সিক্স তাহলে উপরে উঠল টেন টোয়েন্টি পার সিক্স তার মানে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন টুয়েন্টি সিক্স বাই ফিফটি তার মানে টেন টোয়েন্টি পার ফাইভ বাই ফিফটি তার মানে কত দু হাজার ওহম বুঝতে পারলে তো এই রকমভাবে আমরা তিনটে প্রবলেম করলাম চলো আরেকটা প্রবলেম করার চেষ্টা করি চলো নেক্সট প্রশ্ন বলছে যে ট্রানজিস্টারকে সুইচ হিসেবে ব্যবহার করার জন্য ট্রানজিস্টারকে সুইচ হিসেবে ব্যবহার করার জন্য বর্তনী চিত্র অঙ্কন করে এবং সুইচ হিসেবে ট্রানজিস্টার ব্যবহার করার কার্যনীতি আলোচনা করো তো সুইচ হিসাবে আমরা ব্যবহার করার কিন্তু বর্তনী চিত্র এখানে দিয়ে দিয়েছি কি হয়েছে সিম্পল আমি যদি একটু একে বোঝাই ঠিক আছে একে যদি বোঝাই সিম্পল এই রকম কিন্তু একটা অ্যামিটার দেয়া আছে ঠিক আছে এর কম্পিউটারটাকে এ করা হয়েছে তো সেখান থেকে যদি আমরা ভাবি এই কারেন্টটা কি তাহলে আইবি বরাবর গিয়েছে এই তা আইবি কারেন্ট এবং উপরটাকে আইসি এবং এমমিটারটাকে হচ্ছে গ্রাউন্ড করা হয়েছে তাহলে এটা আই বুঝতে পারলে এবার এর সাথে একটা রেজিস্ট্যান্স যোগ করে দেওয়া হয়েছে ব্যারাল বরাবর এবং সেখান থেকে একটা ভোল্টেজ নিয়ে নেওয়া হচ্ছে আবার হচ্ছে যদি বোধ ওই সাইডে ভাবি সেখান থেকে আইবি কারেন্টের সাপেক্ষে একটা রেজিস্ট্যান্স দিয়ে দেওয়া হয়েছে তার সাপেক্ষে একটা কিন্তু আমরা এ নিচ্ছি ভোল্টেজ নিচ্ছি এইরকমভাবে রকমভাবে নিয়ে এবার দু সাইডে দুটো ব্যাটারি যোগ করা আছে এবারে তাহলে বোর্ড সাইডে এই সাইডে একটা ভোল্টেজ এই সাইডে একটা ভোল্টেজ পাচ্ছি এবং এই সাইডে একটা ভোল্টেজ দেওয়া হচ্ছে এবারে ট্রানজিস্টারটা কখনো অফ অবস্থায় থাকবে যেহেতু সুইচ হিসাবে তাহলে একটা অফ করা অবস্থা থাকবে একটা অন করা অবস্থা থাকবে তাই তো তাহলে অফ করা অবস্থাটা কীভাবে থাকবে সেটা দেখি প্রথমে যদি এই যে ইনপুটের যে বিভবটা আছে এই ভি এটা তো অফ করা অবস্থায় আছে তো এই ভি যেটা তা অফ করা অবস্থায় থাকলে কি হবে ভিআইটা শূন্য হবে বা শূন্যর কাছাকাছি কারণ এখান থেকে তো আমি এটাকে অফ করে রেখেছি হ্যাঁ কি না তার মানে ভিআইটা কি শূন্য তাহলে ভিআইটা যেহেতু শূন্য হয়ে আছে তাহলে এখানে যে বেস কারেন্ট সেটাও কিন্তু আইবি সেটাও কিন্তু শূন্য এটা যদি শূন্য হয় এই ভিআইটা যদি শূন্য হয় তাহলে আইবিটাও কি শূন্য হ্যাঁ কি তার মানে কি ট্রানজিকশনটা কাটা বঞ্চলে আছে ফলে বর্তনীতে আউটপুট বর্তনীতে সংগ্রহ কারেন্টও কিন্তু শূন্য হয়ে যাবে সেক্ষেত্রে যদি আউটপুটের বিভব আমরা ভাবি আউটপুটের বিভব ভি আউটপুট যদি ভাবি সেটা কী হবে সি কম্পিউটার বরাবর কম্পিউটার এমিটার বরাবর যেটা তার মানে ভি সি বাই সি তাহলে এখানে সি জিরো কারণ সি জিরো আর সি তো এ তো এই সিটা জিরো হয়ে যাচ্ছে তার মানে ভিসি যা হবে ভি সি তাই হবে হ্যাঁ কি না তো এই অবস্থাটাকে আমরা কী বলবো ট্রানজিস্টারের অব অবস্থা ট্রানজিস্টারে অফ তাহলে অব অবস্থায় আমরা দেখলাম সুইচ হিসেবে কীভাবে ব্যবহার করে এবারে আমরা দেখব ট্রানজিস্টার অন কিভাবে ব্যবহার করে সেটা দেখব তো ট্রানজিস্টারে অব অবস্থা দেখেছি এবারে অন অবস্থায় দেখব তো অন অবস্থায় যদি অর্থাৎ ট্রানজিস্টারে কী হবে প্রথমে আমরা যদি ভোল্টেজটাই ভি এ যদি ভোল্টেজ দিই ইনপুট বিভোগটা যদি ধনাত্মকই ধরি সেই অবস্থায় অনেকটা বেশি বিয়ব দেখছি ফলে ট্রানজিস্টারটা কি হয়ে যাবে সম্পৃক্ত বা মানে কী বলবো ট্রানজিস্টারটা কন্ডিশান তৈরি হয়ে যাবে অর্থাৎ অন হয়ে যাবে তাহলে আউটপুট বুত্ত কিন্তু একটা উচ্চ মানের সংগ্রাহ প্রবাহ পাওয়া যাবে সেক্ষেত্রে আউটপুটের বিভব কি হবে যদি উচ্চ মানের সংগ্রহ বিভব ধরি তাহলে আউটপুটের ভি ইকাল টু কি ভি সি ভোল্টেজ যেটা তার মানে সি মাইনাস আইসি আর সি সবকটা কারেন্টের এর উপরে এবারে যেহেতু বলা হচ্ছে ট্রানজিস্টারটা কি অন করা হয়েছে তার মানে কি অন করা হয়েছে মানে ইনপুটের যে ভোল্টেজটা হ্যাঁ ধনাত্মক ঠিক আছে অর্থাৎ শূন্য অপেক্ষা বেশি অবশ্যই ফলে ট্রানজিস্টারটা কী অবস্থায় আসবে সম্পৃক্ত অবস্থায় আসবে তাহলে সম্পৃক্ত অবস্থায় যদি আসে তাহলে আউটপুটের বিভব কী হবে আউটপুটের বিভবটা কিন্তু এই ভিসিসি মাইনাস আর যে ভি আউটপুটের বিভবটা সেটা প্রায় শূন্যের কাছাকাছি বা শূন্যের কাছাকাছি ব্যাপারটা আসবে ঠিক আছে তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলব ট্রানজিস্টারের অন করা অবস্থা সুতরাং এইভাবেই কিন্তু আমরা সংযোগ ব্যবস্থার সাহায্যে ট্রানজিস্টার অব অবস্থায় কী হয় ভি জিরো ইকোয়াল টু ভিসিসি কিন্তু এখানেই টোটালটা ভিসিসি মাইনাস আর সিসি টু জিরো ঠিক আছে অব অবস্থায় ভিসির মান অর্থাৎ আউটপুট ভোল্টেজ এবং কমিউনিটারের ভোল্টেজ একই থাকে আর যদি অন অবস্থায় করি তাহলে কিন্তু আউটপুট ভোল্টেজের মান ভিসি আইসির এর মান টেন্স টু জিরো হয় কিন্তু তার মানে এই নয় যে ভি সিসি টু আর সি হবে ঠিক আছে এটা জিরোর কাছাকাছি আসতে পারে তাহলে এই দুটো কন্ডিশনের উপরে বেস করে কিন্তু ট্রানজিস্টারের কার্যনীতি আছে বুঝতে পারলে ব্যাপারটা এই হলো ব্যাপার এবারে ট্রানজিস্টারে যাদের বুঝতে অসুবিধা হবে তারা আমার নোটটা এবারে পড়ে নিও দেখবে খুব সহজেই বুঝতে পেরে যাবে চলো নেক্সট প্রশ্ন যেটা দিয়ে শেষ করবো টোটাল এগারোটা প্রশ্ন পিডিএফে আছে তার মধ্যে যেগুলো একটু কঠিন বা নতুন ধরনের প্রশ্ন সেইগুলো একটু আলোচনার মাধ্যমে করছি স্পন্দকের ঋণাত্মক ফিডব্যাকের সুবিধাগুলি লেখো মানে যে স্পন্দক আমরা ব্যবহার করি তার ঋণাত্মক সুবিধাগুলি কি কী লেখো ঋণাত্মক সুবিধা কি প্রথম হচ্ছে স্পন্দকের যে হারমোনিক বিকৃতি সেটা কিন্তু কম ধনাত্মক ফিডব্যাক দীর্ঘস্থায়ী হবে দক্ষতা সম্পন্ন হবে স্বল্প মূল্যযুক্ত হবে ফলে এটা কিন্তু সহজে যে কোনো কেউ বহন করতে পারবে দ্বিতীয় আউটপুটের যে নয়েসটা বা ফেস ডিস্ট্রয়েশান মানে আউটপুটের যে অপস্বর বা দশা বিকৃতিটা সেটা কিন্তু তুলনামূলকভাবে কমে যাবে বুঝতে পারলে এবং তৃতীয় যেটা কাঙ্ক্ষিত কম্পাঙ্ক যেটা পাওয়ার জন্যই আমাদের দরকার সেটা স্পন্দন কম্পাঙ্ক অনুযায়ী ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো এই তিনটে কন্ডিশনে কিন্তু ঋণাত্মক ফিডব্যাকের সুবিধা খুব ইম্পর্টেন্ট এবং এর সাথে আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে ভোল্টেজ বিবর্ধনের সাপেক্ষে ট্রানজিস্টার এবং ট্রান্সফর্মার মধ্যে মূল পার্থক্য কী তো ট্রান্সফর্মার মধ্যে কী হয় ভোল্টেজ বিবরণের সঙ্গে সঙ্গে প্রবাহ কিন্তু একই অনুপাতে কমতে থাকে সুতরাং আদর্শ ট্রান্সফর্মারের ক্ষেত্রে আউটপুট ক্ষমতা ইনপুট ক্ষমতা প্রায় সমান হয় কিন্তু অন্যদিকে ট্রানজিস্টারের ক্ষেত্রে যদি ধরি ভোল্টেজ বিবর্ধনের সঙ্গে প্রভাব মাত্রার বিবর্ধন কিন্তু ঘটে ফলে আউটপুট ক্ষমতা এবং ইনপুট ক্ষমতার থেকে তুলনামূলকভাবে বেশি হয় যেটা ট্রান্সফর্মার ক্ষেত্রে হয় না বুঝতে পারলে অর্থাৎ যদি আমরা একটা কনসেপ্টে লিখি যেটা ট্রান্সফর্মার ক্ষেত্রে এবং যদি আমরা করি ট্রান্সফর্মার ক্ষেত্রে কি হয় ট্রান্সফর্মার ক্ষেত্রে কিন্তু আউটপুটের যে ক্ষমতা ইনপুট ক্ষমতা দুটো কিন্তু সমান হয় বিবর্ধন করলে কিন্তু যদি আমরা এর ক্ষেত্রে করি ট্রানজিস্টারের ক্ষেত্রে করি সেটা কিন্তু উল্টো হয় অর্থাৎ আউটপুট ক্ষমতা কিন্তু আউটপুট ক্ষমতা ইনপুট ক্ষমতা অপেক্ষা বেশি হয় তো এই ভাবে পাঁচটা প্রশ্নের মাধ্যমে আলোচনা করলাম এছাড়া এই পিডিএফে দেখবে জেনার ডায়েটের কার্যনীতি আছে পিএনপি পিএন ডায়েডের সাহায্যে কীভাবে তরঙ্গ একমুখীকরণ করা হয় এইটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এছাড়া এনপিএন পি এনপি ট্রানজিস্টারের সার্কিট বর্তনী চিত্র এইগুলো দেখো ন্যান গেটকে কীভাবে ব্যবহার করা হয় ঠিক আছে এবং ভালো ভালোই কিছু প্রশ্ন এছাড়া ট্রানজিস্টারের কিছু ভেঙে ভেঙে প্রশ্ন আছে সেইগুলো দেখো পিডিএফ নিতে অবশ্যই কি করো আমার যে নাম্বার আছে সেভেন সেভেন নক করো হোয়াটসঅ্যাপ করো যে স্যার আমার পিডিএফ লাগবে সঙ্গে সঙ্গেই আমি পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দেবো আর এরপরে যদি তোমাদের ক্লাসগুলো আরও পেতে চাও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করে দেও এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল কারণ আরও এমসিকিউ ভিডিও আসছে আরও এ মানে ডিটেলসে ভিডিও আসছে যেগুলো এইজেসের জন্য তোমাদের খুব উপকারী তো সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রেখো অবশ্যই